এভাবে জাহান্নামের ফেরেশতারা তিরস্কার করতে থাকবে তিরস্কার করে বলতে থাকবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আজকের এই দিন সম্পর্কে যেদিন তোমাদেরকে জাহান্নামে পাকড়াও করা হবে এই আলোচনা কি তোমরা পৃথিবীতে কোথাও শোনো নাই আমার বন্ধুগণ জাহান্নামীদেরকে এইভাবে জাহান্নামে কিনারায় নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু হে ফেরেশতারা এই নাফরমানকে এমন শক্তভাবে ধরো এমন এমন জোরে ফিক্কা মারো যাতে সে জাহান্নামের গভীরে যে পতিত হয় নাউজুবিল্লাহ ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله جرع لا إله إلا الله 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 لا illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah. আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মুসলিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের উদ্যোগে ২৬তম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় ব্রাদারান ইসলাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানবতার উৎকর্ষ সাধনে, মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে তথা বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনে যেই পয়গাম্বরের দাম অতুলনীয় অপরণীয়, মানব জাতি যখন অত্যাচারিত, উৎপীড়িত, উপেক্ষিত, জুলুম অন্ধকারে মানুষ যখন নিমজ্জিত, পত্তলিক ও বুকবাতের মাপিয়া পাটে মানুষ যখন বিভ্রান্ত, পথভ্রষ্ট, এমনই দুর্দিন আগমন ঘটেছে যেই মহামানবের, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু। সেই মহামানবের উপর নাজিল করা হয়েছে আসমানি কিতাব আল কুরআনুল কারীম। সেই কিতাব থেকে সূরাতুল কারিয়া তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল কারিয়া। এই সূরায় কিয়ামতের অবস্থা, জাহান্নামের অবস্থা, মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে। চিল্লায়া বলেন মারহাবা। এই সূরায় জাহান্নামের একটা গাছের কথা আলোচনা করা হয়েছে, যেই গাছ আপনাকে নাম ধরে প্রতিদিন ডাকতে থাকে। চিল্লায়া বলেন মারহাবা। সেই গাছ কি বলে সেটাকে আজকে শুনবেন। আরো জোরে বলেন শুনবেন। যারা তার সেই কথা শুনে, সেই গাছের কথা, এবং সেই অনুযায়ী আমল করে, ওই লোকগুলা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতের এই বাগানে আসার তৌফিক দান করেছেন, পৃথিবীর ব্যস্ততা থেকে ফারেক করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি সারা জীবন করতে থাকি, তথাপিও এই প্রশংসা করা শেষ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া পৃথিবীর মানুষেরা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো আর প্রশংসা লিখতে থাকো, প্রশংসা করতে থাকো, যদি গোটা পৃথিবীর যত মানুষ আছে মানুষগুলি প্রশংসা লিখা শুরু করে, মানুষের সাথে জিনগুলি প্রশংসা লিখা শুরু করে, সমুদ্রের পানিকে কালি হিসাবে ব্যবহার করে, আর গাছপালা তরুলতাকে কলম হিসাবে ব্যবহার করে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তবে রব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলতেছেন, অনুরূপভাবে দ্বিতীয়বার যদি আরেকটা সমুদ্র তোমরা নিতে থাকো, আবার লিখতে থাকো, তো মানুষের লিখুনি শেষ হয়ে যাবে, মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, জিনগুলো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। পারবে? পারবে না। হামদে বেহদ মর খুদাই পাকেরা आके इबादत मुश्ते खाकेरा। हमदे बेहद मर खुदाई पाकेरा आके इबादत मुश्ते खाकेरा। अल्लाहु अकबर। एक शायर बोलते से जे आमी तुम्हादेर के अल्लाह रब्बुल आलमीन आमादेर के एक फुटा माटी द्वारा सृष्टि करेछेन। যে অল্প কিছু মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে তিনি ফু দিয়েছেন, এখন মানুষ কথা বলতে শিখেছে। সুবহানাল্লাহ। অথচ একটা মাটির কি শক্তি ছিল? আপনি আমি কি চিন্তা করেছি যে আমরা কি ছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দিয়েছেন? এজন্য যে সূরা আলোচনা করেছি সূরাতুল কারিয়া, এই সূরার মধ্যে একটি গাছের আলোচনা করা হয়েছে। জাহান্নামের সেই গাছ মানুষের মতো কথা বলে আমাদেরকে ডাকতে থাকে, চিল্লায়া বলেন মারহাবা। সেই আলোচনা শুনে তওবা ইস্তিগফার করে আখেরি মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুজিবুর রহমান যুক্তিবাদী সাহেব আপনাদের নিয়ে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি মুনাজাত পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া, কি সূরা? সূরাতুল কারিয়া। মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ তিনবার উল্লেখ করেছেন। কয়বার? কয়বার? আল কারিয়া বিকট শব্দ। বিকট, হঠাৎ এখানে একটা বোমা ফাটলো, আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন না, ছুটাছুটি করতে থাকবেন। আকাশে ঠাডা মারে, মানে গ্রামের ভাষায় আমরা যেটা বলি ঠাডা মারে, যে এটা যখন বিকট শব্দ দেয় তখন আমরা স্বাভাবিক থাকি না ভয় পেয়ে যাই? কিয়ামত যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন গোটা পৃথিবী এমন একটা বিকট শব্দ হবে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গাফিল হৃদয়কে মনোযোগী করার জন্য একটা শব্দ কয়বার বলেছেন? তিনবার বলেছেন। আল কারিয়া বিকট শব্দ, মাল কারিয়া। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে আরো মনোযোগী করতেছেন। হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তুমি ছিলে নুতফা, তুমি ছিলে একটা পানি, এখন তুমি একটা সুপ্রতিষ্ঠিত মানুষে রূপান্তরিত হয়েছো। তুমি তোমার সেই প্রতিপালককে ভুলে গিয়েছো যে তোমাকে সৃষ্টি করেছে। তুমি কি জানো তোমাকে সেই রব্বে কারিমের দরবারে ফিরে যেতে হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাল কারিয়া, সেই বিকট শব্দ কি তোমরা জানো? ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি সেই বিকট শব্দ সম্পর্কে জানেন? এরপরে বলতেছে যে এই যে একটা শব্দ হবে, এই যে বিকট একটা শব্দ হবে, এরপরে মানুষের কি অবস্থা হবে? মানুষের আল কারিয়া মাল কারিয়া তুমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সেই ফুৎকারের কারণে মানুষগুলো যাদের মেধাদীপ্ত শারীরিক শক্তি সব কিছু পৃথিবীতে ঠিক ছিল, তারা সেই ফুৎকারের আওয়াজে বেহুশ হয়ে পড়ে যাবে এবং পঙ্গপাল পোকামাকড় যেভাবে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাদের স্থিরতা থাকে না, মানুষগুলো সেরকম ঝাঁপিয়ে পড়ে লাফাইতে লাফাইতে থাকবে, মানুষের স্বাভাবিক অবস্থা থাকবে না। আল্লাহু আকবার। আপনি আমি সব বুঝি, কিন্তু এমন একটা শব্দ হবে যে আমাদের স্বাভাবিক জ্ঞান থাকবে না। তাহলে বুঝতে চিন্তা করেন যে কিরকম একটা কঠিন শব্দ হবে। সেই দিন সম্পর্কে আমরা কি আমাদের কোনো আমল পুঁজি হিসাবে গ্রহণ করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ দেশে আলোচনা করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবাল, জিবাল মানে পাহাড়, যে পাহাড়ের মতো শক্ত সুউঁচু জিনিস এই পাহাড় ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ফুৎকারের আওয়াজের কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন কি পাহাড় এই সুতার মতো চিকন হয়ে উঠতে থাকবে উঠতে থাকবে, পাহাড়ের অস্তিত্ব থাকবে না। আমার বন্ধুগণ, যেখানে পাহাড়ের অস্তিত্ব থাকবে না সেখানে আপনার আমার মতো জীর্ণ শীর্ণ মানুষের কি অস্তিত্ব থাকতে পারে? ঠিক না? জোরে বলেন। পাহাড়ের মতো শক্ত জিনিসের অস্তিত্ব থাকবে না, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? কিন্তু আপনি আমি ওই দিন ঠিকই যদি একটা পুঁজি নিয়ে যাইতে পারি তাহলে আমাদের অবস্থা পাহাড়ের চাইতে বেশি হবে। চিল্লায়া বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সে অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। ইয়া পৃথিবীর মানুষেরা, কিয়ামতের মহাপঙ্কম থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে পৃথিবীতে তোমরা নেক আমল করো। নেক আমলের মাধ্যমে তোমাদের আমলের পাল্লাকে তোমরা বাড়ি করতে থাকো, বাড়ি করতে থাকো, বাড়ি করতে থাকো। যখন তোমাদের আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমলের পাল্লা বাড়ি করতে আমরা চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্ক ২৯ পারায় যাদের আমলের পাল্লা হালকা হবে তাদের কিছু চিত্র তুলে ধরেছেন। কোরআনের এক আয়াত অপর আয়াতের তাফসীর, এক আয়াত অপর আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুজরিম, যারা পাপিষ্ট, তাদের আমলনামা যখন তাদের বাম হাতে দিবেন তারা আফসোসের সাথে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। চিৎকার করতে থাকবে আর মুজরিম গুনাহগার ব্যক্তি বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। এরপরে বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আফসোস, আয় আফসোস, আজকের এই দিনে যদি আমি আমার হিসাব না জানতে পারতাম, আমার হিসাব যদি আমাকে না জানা হতো। মুজরিম গুনাহগার ব্যক্তি বিভীষিকাময় অবস্থা দেখে আফসোস করে বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আফসোসের সাথে বলতে থাকবে আয় আল্লাহ তাআলা, আমার মৃত্যুই যদি আমার শেষ পরিণাম হয়ে যেত, আমি যাতে পুনরায় না জীবিত হইতাম, আমার আমলনামা যাতে না জিজ্ঞাসা করা হইতো, আমার আমলনামা যদি না মাপা হইতো তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। এইভাবে আফসোস করতে থাকবে কিন্তু তার আফসোসে কোনো কাজে আসবে না। আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, কোন দিকে তোমরা তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন, আমরা প্রতিনিয়ত যা করতেছি সব কিছু লিপিবদ্ধ হইতেছে, সব কিছু কি হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন له في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. الله أكبر. هارو جوري بولن الله أكبر. الله رب العالمين بولن وكل إنسان ألزمناه طائره في عنقه. يا পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন তোমাদের আমলনামা তোমাদের গানের মধ্যে লটকিয়ে রেখেছি। কিয়ামতের দিন আমি তোমাদের সামনে একটি কিতাব খোলা অবস্থায় প্রেরণ করব। তোমার সামনে খোলা অবস্থায় তোমার আমলনামা দিব আর বলতে থাকব ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে তুমি তোমার আমলনামা পড়তে থাকো আর দেখতে থাকো পৃথিবীতে তুমি রাতে কি আমল করেছো দিনে কি আমল করেছো, রাতের অন্ধকারে কি গুনাহ করেছো দিনের অন্ধকারে কি গুনাহ করেছো। তুমি আজকের এই দিনে তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমার বন্ধুগণ আমরা যেখানেই থাকি না কেন যে আমল করি না কেন আমার রব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা দেখতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবকিছু কি করতেছেন দেখতেছে। কিয়ামতের দিন একটি কিতাব আমাদের সামনে দিবে আর আমরা পড়তে থাকবো। আমাদের কি আমলনামা কি আমল করেছি সব সেখানে উপস্থিত পাওয়া যাবে। সব কি পাওয়া যাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমাবস্যার রাত্রিতে সপ্ত জমিনের নিচে কালো পাথরের উপর কালো পিঁপড়া যে হাঁটা চলা করে সেই পিঁপড়ার পায়ের আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট শুনতে পান। সুবহানাল্লাহ। এবং ওই পিঁপড়াকে স্পষ্ট তিনি দেখতে পান। এ আমার যুবক ভাইয়েরা কোথায় কোন সময় গুনাহ করতেছ আল্লাহ রব্বুল আলামিন ঠিকই তোমার আমার সমস্ত গুনাহের কাজ দেখতেছেন। কিয়ামতের ভয় জাহান্নামের ভয় অন্তরে পয়দা করো। যদি জাহান্নামের ভয় অন্তরে পয়দা করতে পারো তাহলে এই জীবন তোমার আমার জীবন সফল হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আপনার আমার সামনে আমাদের আমলনামা আমাদের কিতাব উপস্থিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন আপনার আমার আমলনামা সামনে উপস্থিত করবেন যারা অপরাধী তারা সেই আমলনামা দেখে বিদসন্তুষ্ট হয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আর বলতে থাকবে হায় আল্লাহ তাআলা মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব আমার সামনে উপস্থিত করলেন, এ কেমন আমলনামা আপনি আমার সামনে উপস্থিত করলেন। আমি রাতের অন্ধকারে কোন ইবাদত করেছি, গভীর রজনীতে কোন গুনাহ করেছি, আমার মা জানে নাই, আমার বাবা জানে নাই, আমার শয্যা সঙ্গিনী জানে নাই, কিন্তু এই কিতাবের মধ্যে স্পষ্ট সেখানে উপস্থিত আছে। আমার ভাইরা এইভাবে মুজরিম গুনাহগার ব্যক্তি চিৎকার পাড়তে থাকবে চিৎকার পাড়তে থাকবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাবি মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস ছোট থেকে গুনাহ করেছি সে গুনার কথাই আমলনামায় লিপিবদ্ধ, বড় যে গুনাহ করেছি সে গুনার আমলনামা সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ। হায় আল্লাহ, হায় আল্লাহ, আজকের এই দিনে আবার তো কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, এইভাবে যে ব্যক্তি মুজরিম গুনাহগার পৃথিবীতে অপরাধ করেছে, পাপ করেছে, তওবা না করে কবর দেশে চলে গেছে, কি না করে, তওবা না করে। ভাইজান, এখনো সময় আছে আমাদের তওবা করার, ঠিক কি না? তওবা করবেন তো ইনশাআল্লাহ? আজকে এই মাহফিল থেকে তওবা করে আখিরি মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন পাপিষ্ঠদেরকে আমল নামা দেয়া হবে, মালিহাদাল কিতাব, এই কিতাব থেকে জিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের এই দিনে যদি আমার কোনো হিসাব না আমি জানতাম, আমার হিসাব যদি আমাকে না জানানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আযনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া। আফসোসের সাথে বলতে থাকবে, হায় আল্লাহ, পৃথিবীতে আমি অনেক অর্থ সম্পদের মালিক ছিলাম, আমার অনেক অর্থ সম্পদ ছিল, আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে আমার কোনো অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, অর্থের সাথে আমার তো ক্ষমতাও ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, আজকে তো আমি অসহায় হয়ে গেলাম, আমার ক্ষমতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেছে না, আজকে আমি সব হারাইলাম, সব হারাইলাম। হায় আল্লাহ, আল্লাহ, এইভাবে জাহান্নামী ব্যক্তি আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, কানতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু, এই জাহান্নামের ফেরেশতারা, এই দুনিয়াতে আমি আমার এই বান্দাকে অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আমি তাকে সুঠাম দেহের অধিকারী করেছি, অর্থ সম্পদ দিয়েছি, তার পৃথিবীতে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যেই মালিক তাকে এত কিছু দিয়েছে সেই মালিকের হুকুম সে মানে নাই। খুযুহু ফাগুল্লু, তাকে কঠিনভাবে ধরো। আমার বন্ধুগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিবেন, জাহান্নামের ফেরেশতারা তাকে ধরতে থাকবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আমার ভাইরা, একটু চিন্তা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, একে কঠিন ভাবে ধরো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। আমার এই নাফরমান বান্দাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, আমাকে ভুলে গেছে, পৃথিবীতে গিয়ে 70 গজ দীর্ঘ জাহান্নামের আগুনের শিকল দিয়ে আপনার আমার যদি অপরাধ করি, গলায় শিকল বাঁধা হবে, ফেরেশতারা টানতে 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 জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। জাহান্নামের কিনারায় নিয়ে গেলে জাহান্নামের ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم يا পাপিষ্ট বান্দা জাহান্নামীদেরকে দলে দলে টানতে টানতে জাহান্নামের কাছে যখন নিবে জাহান্নামের ফেরেশতা বলবে এ পাপিষ্ট বান্দা তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম কোন নবী রাসূল আসে নাই আমার বন্ধুগণ ফেরেশতারা বলবে নবী রাসূলদের কোন প্রতিনিধি তাদের ওয়ারিশ তোমাদের মাঝে আসে নাই এইভাবে জাহান্নামের ফেরেশতারা তিরস্কার করতে থাকবে তিরস্কার করে বলতে থাকবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম يقصون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আজকের এই দিন সম্পর্কে যেদিন তোমাদেরকে জাহান্নামে পাকড়াও করা হবে এই আলোচনা কি তোমরা পৃথিবীতে কোথাও শোনো নাই আমার বন্ধুগণ জাহান্নামীদেরকে এইভাবে জাহান্নামে কিনারায় নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু হে ফেরেশতারা এই নাফরমানকে এমন শক্তভাবে ধরো এমন এমন জোরে ফিক্কা মারো যাতে সে জাহান্নামের গভীরে যেয়ে পতিত হয় নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ফেরেশতারা তাদেরকে ধরে জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে আপনি আমি পারবো জাহান্নামের কোন আগুন সহ্য করতে পারবো এখনো সময় আছে আমাদের তওবা করার আল্লাহর হাবিব আমার বাবাজিরা গভীরভাবে মনোযোগ দেন মনটাকে নরম করে দেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসের মধ্যে কিঞ্চিত আলোচনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوقد على النار قال أوقد على النار احمرت আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন কয় হাজার বছর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন জ্বালাইতে 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 এরকম তেজ দিয়েছেন আগুন লাল রূপ ধারণ করেছে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ثم وقد عليها الف سنه حتى ابيضت আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন জ্বালাইতে 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 যখন আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন সেই লাল আগুনটা সাদা রূপ ধারণ করেছে লাল আগুনটা কোন রূপ ধারণ করেছে আমরা কি পৃথিবীর কোন আগুনের তাপ সইতে পারবো যদি একটা আগুন একটা মোম এখানে জ্বালায় আর বলে আপনি আমি 5 মিনিট হাতটা সেখানে দিয়ে রাখতে পারবেন পারবো আমরা তাহলে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি চেষ্টা করব চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তাহলে ভাই আমাদের এই জীবন কি হবে সফল হবে পৃথিবীতে মানুষ অপরাধ করলে অপরাধীদেরকে পুলিশ পাকড়াও করে কারাগারে নিয়ে যায় রিমান্ডে দেয় নানা প্রকার শাস্তি দিতে থাকে আমার বন্ধুগণ আপনাকে আমাকে যদি 1 ঘন্টা এই 8টা আগুনের মধ্যে জ্বালিয়ে রাখে তাহলে কি আমরা সহ্য করতে পারবো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ জাহান্নামের আগুনের কয় গুণ দুনিয়ার আগুনই তো আমরা সইতে পারি না এজন্য নিজে নিজে দান করবেন যে আমাকে যদি জাহান্নামে দেওয়া হয় আমি কি 1 ঘন্টা আমার 8টা আগুনের মধ্যে রাখতে পারবো কিনা যখন এই দিন খেয়াল করবেন তখন আর আপনার আমার দ্বারা গুনাহের কাজ হবে না তখন আপনার আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো সতর্ক করতেছেন আমাদেরকে, সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদা মুযলিমাতুন। এবার জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত যখন প্রজ্বলিত করবে, জাহান্নামের আগুন সাদা থেকে এই আগুন কালো রূপে রূপান্তরিত হয়ে যাবে, কালো অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকার আগুনের মধ্যে আপনাকে আমাকে অপরাধের কারণে যখন ফালানো হবে, জাহান্নামের আগুন মানুষের হৃদয়কে জ্বালিয়ে দেয়। পৃথিবীর আগুন মানুষের হৃদয় পর্যন্ত যাইতে পারে না, পৃথিবীর আগুন মানুষের হৃদয় পর্যন্ত যাইতে পারে না, মানে কলিজা পর্যন্ত যাওয়ার আগেই মানুষের মৃত্যু হয়ে যায়। মানুষের কি হয়ে যায়? জোরে বলেন, মানুষের কি হয়ে যায়? আর পৃথিবীতে এই আগুনের তাপ আমরা সইতে পারি না, আর জাহান্নামে তো আমাদের মৃত্যু নাই, জাহান্নামে কি নাই। অতএব জীবিত অবস্থায় আমাদের হৃদয় পর্যন্ত যায় এই আগুন লাগবে, তাহলে জীবিত অবস্থায় সে আযাব আমরা ভোগ করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন অবস্থায় ফেরেশতাদেরকে বলবে, এ আমার ফেরেশতারা, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিব। হে ফেরেশতারা, এই নাফরমান বান্দা জাহান্নামে যখন দিবে পানি পানি বলে চিৎকার পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইস্তাগীসু ইয়ুগাসু বিমাইন কালমুহুল ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের পানি চাইবে, কি চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামীদের পুজ আর রক্ত তাকে খেতে দাও। এইরকম গরম হবে, জাহান্নামীদের রক্ত পুজ তার কাছে নেওয়ার সাথে সাথে তার চেহারা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ফেরেশতারা জোর করে তাকে বলবে পানি পান কর, আর তিরস্কার করে বলতে থাকবে, বিসাস শারাবু ওয়া সাআত মুরতাফাক। হে আল্লাহর নাফরমান বান্দা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত ভোগ করেছে তুমি, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো নিয়ামত ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো নাই। আজকে রক্ত পুজ পান কর, বিসাস শারাব তোমার জন্য নিকৃষ্ট পানি, তোমার জন্য নিকৃষ্ট পানি, নিকৃষ্ট পানি, নিকৃষ্ট পানি। হুয়াসাআত মুরতাফাক, তুমি একটা নিকৃষ্ট আবাসস্থলে থাকবে। আজকের জন্য তোমার প্রতি কোনো দয়া নাই। যে রব্বুল আলামিন তোমাকে 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর অসংখ্য নিয়ামত রাজি দিয়েছে, সেই রব্বে কারীমের সাথে তুমি কি ইবাদত করেছ? আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তাকে একের পরে আযাব দিবে। আর যখন তারা খিদার যন্ত্রণায় কিছু খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাবার দিবেন যাক্কুম বৃক্ষ থেকে, যাক্কুম ফল। যাক্কুম, যাক্কুম এমন একটা ফল হাদিস শরীফের মধ্যে আসছে, লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুমি কতরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।